দিন যখনই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য মাদ্রাসা ছাত্রদের স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষা করার জন্য মাদ্রাসার শিক্ষা স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষা করার জন্য আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি এবং তার মুহিব্বিন মুরিদিনরা যখনই সংগ্রামে নেমেছে অবশ্যই সত্য এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে কথা বলেন ঠিক কি না প্রথমে চেয়েছিল শিক্ষা মন্ত্রী অপপ্রচার আর গুজব বলে আমাদের কথাগুলিকে ছুঁড়ে ফেলে দিতে পরে আবার সত্য স্বীকার করেছে এরকম দুই সময়ে দুই রকম কথা বলনে वाला কহনে वाला শিক্ষা মন্ত্রীকে আমরা এই শিক্ষা মন্ত্রণালয়ে দেখতে চাই আওয়াজ করেন দেখতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠিত সংগঠন একটি বড় সংগঠন এই সংগঠনে অনেক যোগ্য মানুষ আছে সরকার অনুরোধ জানাবো আমি অনুরোধ জানাবো সরকারকে অনুরোধ জানাবো যে শিক্ষা মন্ত্রী মাঝখানে বলে যে আমরা অপপ্রচার চালাচ্ছি গুজব ছড়াচ্ছি মানে চাইছিল যে আমাদেরকে গুজব আর অপপ্রচারের সেই তকমা দিয়ে আমাদেরকে ওই একই মানে কচুরি পানার মতো ছুলে ফেলে দিতে কিন্তু পারবে না আমরা নিসবত আমাদের নিসবত আচ্ছা হে আমার পীর মুর্শিদ বড় সাহেব কিবলা বলেন আমারা নিসবত আচ্ছা হে আমাদের আন্দোলন এখন শুধু পাঠ্যবই ঠিক হবে এটা নয় আমাদের আন্দোলন এই বেঈমান মন্ত্রীকে পবিত্র মন্ত্রণালয় থেকে বাদ দিতে হবে এটাই আমাদের দাবি দায়ভার সরকারকে গ্রহণ করতে হবে কিন্তু নির্দিষ্ট করে বলছি শিক্ষা মন্ত্রণালয়ের থেকে আমাদের মাদ্রাসা স্কুল কলেজের ছাত্রদেরকে যে শিক্ষা সিলেবাস দেওয়া হয়েছে যে পাঠ্য পুস্তক দেওয়া হয়েছে এই পাঠ্য পুস্তকগুলিতে নাস্তিক্যবাদী বেদিনী শিক্ষা কেবলমাত্র রাখা হয়েছে ইসলাম ইসলামের ইতিহাস মুসলমানদের ঐতিহ্য সভ্যতার ইতিহাস বলতে কিছুই এই শিক্ষা ব্যবস্থায় নাই কিচ্ছু নাই আমাদের পীর মুর্শিদের সুযোগ্য সাহেবজাদা ছোট সাহেবজাদা আমাদের ছোট সাহেব কিবলা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন দেখা করার পরে প্রধানমন্ত্রী আমাদের ছোট সাহেবজাদাকে আশ্বস্ত করেছেন যে অসঙ্গতি যা আছে অশুভ যা আছে অসুন্দর যা আছে তা বাদ দেওয়া হবে বলেছেন বলার পরেও বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান যিনি শিক্ষামন্ত্রী দীপুমনি আমি নাম নিয়ে বলি দীপুমনি তিনি কয়েকদিন আগে বক্তব্য দিলেন একটা বক্তব্য দিলেন কি বক্তব্য আশ্চর্যজনক যে শিক্ষা ব্যবস্থা নিয়ে নাকি আমরা গুজব ছড়াচ্ছি নাউজুবিল্লাহ বলেন আমরা অপপ্রচার চালাচ্ছি সুরের মনে মনে পুলিশ পুলিশ আর আমরা সিলেটি ভাষায় কই কি রাখেন চুরি করছে তারপরে বলে আমরা অপপ্রচার চালাচ্ছি গুজব ছড়াচ্ছি আবার যখন প্রধানমন্ত্রী দুটি কমিটি করে দিলেন কমিটি করার নির্দেশ দিলেন অসঙ্গতিগুলি দূর করার জন্য এবং দুষ্কৃতিকারী যদি কেউ থেকে থাকে তাকে শনাক্ত করার জন্য দুটি কমিটি হয়েছে নতুন করে এই পাঠ্যক্রম এই পুস্তকগুলি রচনা করার জন্য যখন দুটি কমিটি দেওয়া হলো ভিন্ন দুটি কমিটি তখন আবার শিক্ষামন্ত্রী বলে হ্যাঁ কিছু অসুবিধা আছে এগুলা ঠিক করতেছি প্রথমে চেয়েছিল শিক্ষামন্ত্রী অপপ্রচার আর গুজব বলে আমাদের কথাগুলিকে ছুঁড়ে ফেলে দিতে পরে আবার সত্য স্বীকার করেছে এরকম দুই সময়ে দুই রকম কথা বলনে वाला কহনে वाला শিক্ষামন্ত্রীকে আমরা এই শিক্ষা মন্ত্রণালয়ে দেখতে চাই আওয়াজ করেন দেখতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠিত সংগঠন একটি বড় সংগঠন এই সংগঠনে অনেক যোগ্য মানুষ আছে সরকার অনুরোধ জানাবো আমি অনুরোধ জানাবো সরকারকে অনুরোধ জানাবো যে শিক্ষামন্ত্রী মাঝখানে বলে যে আমরা অপপ্রচার চালাচ্ছি গুজব ছড়াচ্ছি মানে চাইছিল যে আমাদেরকে গুজব আর অপপ্রচারের সেই তকমা দিয়ে আমাদেরকে ওই একই মানে কচুরি পানার মতো ছুলে ফেলে দিতে কিন্তু পারবে না আমরা নিসবত আমাদের নিসবত আচ্ছা হে আমার পীর মুর্শিদ বড় সাহেব কিবলা বলেন আমারা নিসবত আচ্ছা হে হাল বুরা হে
मगर निस्बत अच्छा है साहेब किबला मुहिब्बिल मुरीदीन जखनी सत्य के प्रतिष्ठित करार जन्ने न्याय के प्रतिष्ठित करार जन्ने इंसाफ के प्रतिष्ठित करार जन्ने मद्रासा छात्रदेर स्वतंत्र वैशिष्ट्य रक्षा करार जन्ने मद्रासार शिक्षा स्वतंत्र वैशिष्ट्य रक्षा करार जन्ने आल्लामा साहेब किबला फुलतुली रहमतुल्लाहि अलैहि एवं तार मुहिब्बिन मुरीदीनरा जखनी संग्रामे नेमेछे अवश्यई सत्य एवं इंसाफ प्रतिष्ठित होयेछे कथा बलेन ठीक किना মাদ্রাসা শিক্ষাকে শুনেন মাদ্রাসা শিক্ষাকে কলেজে রূপান্তরিত করার জন্য আজ থেকে 15 বছর আগে 16 বছর আগে অন্য সরকারও চেষ্টা করেছিল কিন্তু আমাদের পীর মুর্শিদের আন্দোলনে তাদের এই অপচেষ্টা ব্যর্থতায় পরিণত হয়েছে কথা বলেন ঠিক কি না আমি বলছিলাম এই কথা যে শিক্ষামন্ত্রী দুই দিন আগে বলে কয়েকটা সূরা শিখলেই মানবিক মানুষ হওয়া যায় না এই শিক্ষামন্ত্রী যদি দুই দিন পরে কয় দুই দিন পরে যদি কয় না ঠিক আছে কিছু অসঙ্গতি আছে এরকম বেঈমান শিক্ষামন্ত্রী কি জাতির মেরুদণ্ড শিক্ষাই জাতির মেরুদণ্ড এই শিক্ষা বিভাগে থাকতে পারে আওয়ামী লীগের মতো বড় দলে অনেক যোগ্য মানুষ আছে আমাদের আন্দোলন এখন শুধু পাঠ্যবই ঠিক হবে এটা নয় আমাদের আন্দোলন এই বেঈমান মন্ত্রীকে পবিত্র মন্ত্রণালয় থেকে বাদ দিতে হবে এটাই আমাদের দাবি আল্লাহ পাক আমাদের কথাগুলিকে কবুল করুন নেককারদের সঙ্গী হিসাবে আমাদেরকে কবুল করুন আমাদেরকে যোগ্যতম এই সালেহীনদের সঙ্গী হিসাবে কবুল করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু